আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম দেশি কুকিং বিটিতে। আজ আমি রান্না করেছি গরুর মাংসের ঝোল। আলু দিয়ে গরুর মাংসের ঝোল রান্না করেছি, চলুন দেখে নিই। প্রথমেই আমি পাতিল নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। তো আজ আমি মাংসটা রান্না করব, মেখে সমস্ত মশলা একসাথে মেখে আমি রান্না করব। আপনারা চাইলে মশলাগুলো কষিয়েও রান্না করতে পারবেন। তো এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম এলাচ, দারচিনি, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখানে আমি গরম মশলা আর জিরা একসাথে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পেঁপে পেস্ট। আমি কাঁচা পেঁপেটাকে খোসা সহ বেটে নিয়েছি। কাঁচা পেঁপেটা দেওয়ার উদ্দেশ্য হলো মাংসটা একেবারে সিদ্ধ করে দিবে, নরম করে ফেলবে খুবই তাড়াতাড়ি এজন্য। আর আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ প্যাকেটের গরুর মাংসের মশলা। আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর দিয়ে দিচ্ছি রান্নার তেল 1 কাপ পরিমাণ। সবগুলো উপকরণ এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এভাবে মাংসটা রান্না করলে খুবই ঝামেলাবিহীন হয়, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা চাইলে মশলায় কষিয়েও রান্না করতে পারবেন, সমস্যা নেই। তো মাখানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে এখন আমি চুলায় রান্নাটা বসিয়ে দিব। চুলায় বসানোর পরে এখন আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। আমি অফ ক্যামেরায় রান্নাটাকে কষিয়ে নিয়েছি, মাংসটাগুলোকে খুবই সুন্দরভাবে কষিয়ে ফেলেছি। মাংসতে যে পানিটা উঠেছিল সেটা শুকিয়ে গেছে, শুকানো হয়ে গেছে, নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। মাংসতে তেল ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দিব আলু। আমি আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে মেখে ভেজে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও আমি 3-4 মিনিট ভালো করে মাংসটাকে কষিয়ে নিব। এভাবে করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি। এখন 3-4 মিনিট কষানো হয়ে গেছে মাংসের সাথে আলুগুলো। এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। দিয়ে দিলাম পানি। এখন পানিটা দিয়ে আমি আরও 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিব। ফিরে এলাম 10-15 মিনিট পরে। দেখুন মাংসটা একেবারেই হয়ে এসেছে। এখন আমি মাংসটাকে নামিয়ে ফেলবো একটু নাড়াচাড়া করে। আমি 10-15 মিনিটের মধ্যে আমি অফ ক্যামেরায় একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো এখন আমার মাংসটা রান্না হয়ে গেছে। এরকম ঝোল ঝোল রাখবো আমি, বেশি শুকাবো না। তো আমি এ পর্যায়ে মাংসটাকে গরম গরম পরিবেশন করে দিব। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।